হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে। তো এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। দেখো আমি শাড়ি পরে নিয়েছি, কোথায় যাব অবশ্যই তোমাদেরকে বলবো। আর দেখো বিছানা পড়ে আছে, এখনও বিছানা তোলা হয়নি, তোমাদের দাদা ভাই আজকে এখনও ওঠেনি, কিন্তু তাছাড়া সব কাজ হয়ে গেছিলো। আর এখন যাব, আজকে হচ্ছে আমাদের সে যেখানে হরিবোল হচ্ছে মানে কীর্তন হচ্ছে, আজকে দ্বিতীয় দিন। তো সেই সকালবেলা পূজা করাতে যাই, তো তাহলে মাও যাচ্ছে, আমার আছে কাজ বাজ যেহেতু হয়ে গেছে, মাকে বললাম চলো তাহলে, আমিও স্নান যেহেতু হয়ে গেছে তাহলে আমিও তোমার সাথে যাই, একবার পুজোটা দিয়ে আসি। মা বললো ঠিক আছে চলো তাহলে। আর আমাদের কাজের বউটা এসে বাসনগুলো ধুয়ে গেছে, মা ওগুলো ধুচ্ছে, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর বিছানাটা আমি একবার এসে তারপরে গুছবো। তো চলো তাহলে, দেখতে থাকো। আর দেখো ক্যামেরা ধরা কেউ নেই, সেজন্য নিজেকে ক্যামেরা ধরতে হচ্ছে। তো বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সকাল থেকে আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা। আজকে ভাবলাম ভাত আর করব না, আজকে একটু দেখি খিচুড়ি করতে পারি, এখনও ঠিক নেই খিচুড়ি করবো কিনা, কারণ বাবাকে জিজ্ঞেস করি। আর সকালবেলা আমাদের হরিবোল যেখানে হচ্ছে কীর্তন, ওখানে দেখো চপ ভাজছে, বাবা চপ নিয়ে এসছে আসার মানে পুজো দিয়ে আসার পর দেখি। হ্যাঁ থাক, চপ মুড়ি খাবো, আমি তো মুড়ি খাই না, জপ টপ খাবো, নাহলে ভাত খাবো, কালকের ভাত আছে, ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মা যেহেতু কালকে ভাত খায়নি রুটি খেয়েছে সেই জন্য ওগুলো আছে। তো মাও দেখো রেডি হয়ে নিয়েছে আর সব কিছু গোছানো হয়ে গেছে। বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই দেখো আমি ফুলের ঝুড়িটা নিয়ে নিয়েছি, আর মা সেই প্রসাদের মানে ভোগের থালাটা নিয়ে নিয়েছে, যে বৃষ্টি পড়ছে ভিজবো না। তো দেখো মা ভেতরে পুজো দিতে ঢুকেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন আমি ধূপগুলো জ্বালিয়ে দেব। আর পাশে একটা বোন ছিল, বোনটাকে বললাম বোনু তুমি আমাকে একটু ব্যাক ক্যামেরা ভিডিওগুলো করে দাও না, তো ওই বোনুরাই আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিলো। আর আমি দেখো ধূপ দেখিয়ে দিয়েছি। তো আর এখানে দেখো ওই দেখো ঠাকুরটা, পিতলের ঠাকুর, তো ওই ঠাকুরই পুজো হচ্ছে। আর এটা হলো সে হরিবোল মন্দির বলে। তো আমাদের পুজো দেওয়া হয়েই গেছে, মা আর আমি একটু দাঁড়িয়ে আছি, কারণ আমার সে ননদটা পুজো দিতে এসেছে, তো একসাথেই যাবো। তো দেখো এই পুজো করে আসলাম, তো তোমাদের দাদাভাই বললো এখন একটু ডিউটি যাবে, তাহলে ওকে এখন একটু চা করে দিই। আর প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে না মানে কি বলবো, চুলটা ছেড়ে গেছে মনে হচ্ছে কতক্ষণে বাঁধব। তো চলো একটু চাটা করে দিই। ফ্রেন্ড সেই সকালবেলা পুজো করে এসেছি, তো পুজো করে সে দেখতেই পারলে, আসার পর তারপরে আর ভিডিও শ্যুট করিনি, শরীরটা এত খারাপ ছিল, তো আমি রান্নাবাড়ি করে শুয়ে পড়েছিলাম, আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছো। আর মাঝখানে যে ভিডিও করব আর তো করাই হয়নি। আর আজকে হরিবোল হচ্ছে মানে কীর্তন হচ্ছে, মা বাবা সবাই গেছে, তোমাদের দাদাভাইও গেছে, আমাকে অনেকবার যেতে বলছিলো কিন্তু আমি আজকে আর যাইনি, আমি কালকে যাব, আমার একটা বান্ধবীকে আসতে বলেছি, ও দেখি কালকে আসবে বলেছে। তো ও আসলেও এমনিতেও যাব, আর না আসলেও কালকে এমনিতেও যাব, কারণ কালকেই লাস্ট দিন, কালকেই লাস্ট কীর্তন হবে, তারপরের দিন মানে ভেঙে যাবে ওটা। আর অনলাইন থেকে না আমি মেশো থেকে একটা পলা অর্ডার দিয়েছিলাম, তো আজকে সেটা এসেছিলো। তো পলাটা মানে তোমরা বিশ্বাস করবে না, 171 টাকা দাম নিয়েছি, কিন্তু মাঝে যেটা মানে সিটি গোল্ডে যেটা থাকে না ওইটা মানে পুরো ওঠা মানে ওঠানো, তো আর তাছাড়াও আমার হাতে হচ্ছে না 22 সাইজে, আমার 24 লাগে, তো 22টা একদম ছোটো হচ্ছে, সেজন্য ওটা চেঞ্জ করে একটু বড় টাইপে নিলাম, 24 নিলাম। তো চলো দেখো, এই দেখো তার ওখানে দেখাচ্ছি, এক হাতে ধরছি আর এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি। পলাগুলো এত শক করে নিলাম আর আমার কপালটাই খারাপ, তো ওই দেখো ওখানটা না একটু ওঠা আছে, সুন্দর এসছে পলাগুলো, কিন্তু আমার হাতে হচ্ছে না, একদমই ঢুকছে না, তো এই জন্য রিটার্ন করে দিয়েছি মানে চেঞ্জ করেছি, দেখি কবে এগুলো নিতে আসে। আর এখন মনে পড়লো একটু মেহেন্দি পরবো, সেই জন্য বসে বসে কাজ নেই, সেজন্য একটু মেহেন্দি পরবো, আর কি করবো কাজ নেই তো, আর মা বাবারা এখন আসেনি কীর্তন শুনে, চলো তাহলে আমি একটু মেহেন্দিটা পরে নিই। এই দেখো মেহেন্দিটা নিয়ে নিয়েছি, তো ডান হাতেও পরবো, বেশি ডিজাইন করবো না, শুধু হাতগুলো ঘোরাবো। খেয়ে দিয়ে কাজ না থাকলে যা অবস্থা হয় কি বলবো আর। তো দেখো ফ্রেন্ড আমার মেহেন্দি পড়া হয়ে গেছে, এক হাতে পড়লাম, কারণ ডান হাতটায় পড়তে পারবো না, এই হাতটা কারণ বাহাত দিয়ে, তো এটা না শুকলে তো পড়তে পারবো না। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমার এতক্ষণ মনে ছিল না, সেই জন্য এখন মনে পড়লো, সেই জন্য একটু মেহেন্দি পড়লাম। দেখো কোনো ডিজাইন করিনি,
এমনি একটু গোল করলাম, এগুলো একটু ভরলাম আর ওগুলো একটু ইয়া করে দিয়েছি। আর এই মেহেন্দিটা এখন থাকলো, এখন এটা পরেই থাকবে, আবার কবে পরবো জানি না। আর মারা এখন আসলো, দেখি একটু পরে খাওয়া দাওয়া করবো, কারণ এখন পেটটা ভর্তি। তোমার দাদাভাই এখন আসেনি আর বাবাও আসেনি, আর এখন 9:30 ওই 10টা প্রায় বাজে। তো এখন একটা এটা একটু শুকিয়ে যাক, তারপরে এটা তেল দেখ ধুয়ে ফেলবো, তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে শুভ। তো চলো তাহলে ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।